মোবাইল ফোন হারিয়ে ফেলা, এটা আসলে কমন একটা প্রবলেম আমাদের দেশে। তো এই ক্ষেত্রে আপনি অনেক ভিডিও পাবেন যেখানে বলা আছে যে আপনার হচ্ছে আপনার ফোনটি ট্র্যাক করুন বা সামথিং লাইক দ্যাট থার্ড পার্টি অ্যাপস দিয়ে। বাট আমি আজকে আসলে আপনাদেরকে একটা কার্যকরী উপায় বলবো যেটার মাধ্যমে আসলেই আপনি আপনার ফোনটা ট্র্যাক করতে পারবেন। বাট এই ক্ষেত্রে কিছু শর্ত আছে, শর্তগুলো সহ আমি জানাবো। এবং ধরেন হচ্ছে তারপরে যদি আপনি ট্র্যাক না করতে পারেন, তাও আপনি আসলে মোবাইল ফোন হারানোর পরে কী কী করতে হবে সেটা সম্বন্ধে জানাবো। আই থিঙ্ক সো এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে যদি আপনি মোবাইল ফোন ইউজ করেন থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি আসলে এই সম্বন্ধে জানতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে মোবাইল ফোন ট্র্যাকিং এবং হারিয়ে গেলে কী কী করতে হয়। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের স্পন্সর রেলমাটি.com, তাদের কাছে পাবেন সুলভ মূল্যে বিভিন্ন টাইপের গ্যাজেট আইটেম। ভিডিও ডিসক্রিপশনে তাদের লিংক দেওয়া আছে এবং টোটাল ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারেন। ভিডিও শুরুতেই বলে দিই যে চেষ্টা করবো হচ্ছে সাবস্ক্রাইব করতে, বিকজ অফ হচ্ছে ভিডিও ভিউজ কিন্তু অনেক হয় বাট সাবস্ক্রিপশন কিন্তু আগের মতোই রয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটা করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালো লাগতে হবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পার্থপক্ষে শেয়ার করবেন। বিকজ অফ হচ্ছে এটা কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে যাতে মানুষ আসলে সচেতন হতে পারে তাদের ফোন হারিয়ে গেলে আসলে তার কী করা উচিত। ট্র্যাকিংটা হয়তো অনেকে করতে পারবেন না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে তার কী করা উচিত সেটা সে জানতে পারবে, তাই না? কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু এই ফোন ইস্যুতে অনেক বড় বড় ধরনের প্রবলেম হতে পারে, কী কী হতে পারে সেটা আমি আপনাদেরকে জানাবো। সো এই ক্ষেত্রে নর্মালি হচ্ছে আমরা কি ফোন ইউজ করি, হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করি, এই ক্ষেত্রে ট্র্যাকিং করা কিছুটা পসিবল। এক দুই নম্বর হচ্ছে আমরা আইফোন ইউজ করি, এই ক্ষেত্রে আপনার হচ্ছে আইক্লাউডের মাধ্যমে ব্যাপার স্যাপার আছে, বাট এটা আমি আসলে ফোকাস করবো না বিকজ অফ হচ্ছে এটা ইউজার খুব কম। দেন আসে হচ্ছে ফিচার ফোনগুলো, যেগুলোর মধ্যে আসলে শুধু সিম ঢুকাবেন কথা বলবেন এরকম টাইপ ফোন। এই তিন ধরনের ফোন কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে। তো এই ফোনগুলো যদি আপনি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি এই দুইটার ক্ষেত্রে প্রসেসটা একটু পরে বলতেছি, মানে এটার ক্ষেত্রে ট্র্যাকিংটা বাদ, এটাতে জাস্ট আপনি কী কী করতে পারবেন বা এই তিনটা ফোনই যদি একসাথে হারিয়ে যায় বা এই টাইপের ফোন যদি হারিয়ে যায় তাহলে কী করবেন সেটা পরে বলতেছি। বাট আগে বলি যে অ্যান্ড্রয়েড ফোনটা আপনি যদি হারিয়ে যায় তাহলে কীভাবে আপনি আসলে ট্র্যাক করবেন। সো ফোন ট্র্যাকিংয়ের জন্য আপনাকে আসলে কিছু জিনিস থাকতে হবে বা জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফোনের মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি ইউজ করেন। নর্মালি দেখা গেছে যে অনেকে প্লে স্টোর অ্যাকাউন্ট বলেন, অনেকে আবার যেখান থেকে অ্যাপস ডাউনলোড করেন সেটার জন্য কিন্তু আপনাকে আসলে মিনিমাম একটা জিমেল অ্যাড্রেস লাগে। সেই জিমেল অ্যাড্রেসের আন্ডারে কিন্তু আপনি বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করেন, তো ওই ইমেল অ্যাড্রেসটা লাগবে, ওই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ট্র্যাকিং করবেন। অনেকে হয়তো বা জানেন বলবেন, কিন্তু আমি কিছু কি পয়েন্ট দিব যে কী পয়েন্টগুলো আসলে আপনার হয়তো বা আপনি জানেন না, কারণ হচ্ছে যে এটার মাধ্যমে আপনি কিন্তু আপনার জিডিও করতে পারবেন, পরে আমি আসতেছি। তো আপনাকে আসলে প্রথমে হচ্ছে জিমেল থাকতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে লোকেট করার জন্য, মানে আপনি ট্র্যাক করার জন্য অবশ্যই আপনার ফোনের মধ্যে মানে ডাটা কানেকশন অন থাকতে হবে। আর ডাটা কানেকশন যখন অন ছিল বা লাস্ট যখন অন ছিল সেই জায়গাটাও চাইলে আপনি ট্র্যাক করতে পারবেন, বাট এক্স্যাক্ট লোকেশন জানার জন্য, এক্স্যাক্ট কোথায় আছে সেটা জানার জন্য অবশ্যই আপনার ফোনে ডাটা অন থাকতে হবে, মানে হচ্ছে নেট কানেকশন থাকতে হবে, সেটা ওয়াইফাই হোক বা ডাটা কানেকশন হোক সেটা অন থাকতে হবে। ম্যাক্সিমাম মানুষই আসলে এখন ডাটা কানেকশন মানে মিনিমাম 1-2 GB আসলে কিনে রাখে ফোনের মধ্যে ওয়াইফাই থাকা শর্ত। তো তাহলে আপনি মানে ডাটা কানেকশনটা অন রাখলেই আপনি আসলে ট্র্যাক করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, অনেকেই মনে করেন যেটা একটা সিম্পল ইমেল অ্যাড্রেস দিলাম দিলাম না দিলে নাই, এই ইমেল অ্যাড্রেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং এই ইমেল অ্যাড্রেসটা যদি হ্যাক হয় তাহলে আপনি অনেক বড় ধরনের প্রবলেম পড়তে পারেন। এই ইমেল অ্যাড্রেসটা আসলে কীভাবে সিকিউর করবেন এটা নিয়ে আমি আসলে পরবর্তীতে মানে এই ভিডিওর পরে আপনারা যদি চান তাহলে ভিডিও দিব, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই জিমেল অ্যাড্রেসটা কীভাবে আপনার হচ্ছে মানে সিকিউর করা যায় সেটা সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমি 100% সিকিউর কীভাবে করতে পারেন সেটা দেখাবো। আর অলরেডি যদি ভিডিও পাবলিশড হয়ে যায় তাহলে এখানে লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে জিমেল অ্যাড্রেস লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাটা কানেকশন অন থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে নেক্সট প্রসেসে চলে যাচ্ছে পিসি থেকে। সো অ্যাট ফার্স্ট আপনি আপনার পিসি বা ল্যাপটপ থেকে চলে আসবেন হচ্ছে জিমেলে। জিমেল অপশনে আসার পরে এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ফর এক্সাম্পল আমরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে হচ্ছে আপনি নেক্সট ক্লিক করার পরে এখানের মধ্যে পাসওয়ার্ড চাইবে, আপনি জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট ক্লিক করলেই আপনি হচ্ছে লগ ইন করে ফেলবেন। সো যখনই লগ ইন করে ফেলবেন তখন হচ্ছে আপনি যেহেতু ট্র্যাক করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনার ফোনের মধ্যে লগ ইন করা থাকতে হবে, যে ইমেল অ্যাড্রেসটায় আপনি লগ ইন করছেন। তো এখানের মধ্যে এখানে অপশনে এসে মানে এই যে উপরে যে অংশটা আছে এখানের মধ্যে অপশনে এসে আপনি হচ্ছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন।
করার পরে এই এরকম একটা অপশন চলে আসবে, মানে এখানে আপনার সকল অ্যাক্টিভিটিস সকল কিছু এখানে দেখাবে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সকল কিছু আছে। সো আমরা যেহেতু আসলে কি বলে এটাকে ট্র্যাক করতে চাচ্ছি, দ্যাটস মিন হচ্ছে আমাদের ট্র্যাকিং করা দরকার। তো এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে আমরা যাব হচ্ছে সিকিউরিটিতে। সিকিউরিটির মধ্যে এখানের মধ্যে দেখুন আমি যে যে ফোন থেকে বা যে যে ডিভাইস থেকে এটাতে লগ ইন করেছি সবগুলো ডিভাইস কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। কখন কোনটা থেকে আপনার হচ্ছে লগ ইন করেছি, যেমন রাইট নাও হচ্ছে আমি ডেস্কটপ থেকে ইউজ করছি, এর আগে রিয়েলমি এক্স টু থেকে ইউজ করেছিলাম মানে 5 মিনিট আগে, এর আগে হচ্ছে আপনার আমি ইউজ করেছিলাম হচ্ছে মানে 90 থেকে, যেটা হচ্ছে 21 মিনিট আগে আর কি। যাই হোক, তো আমরা আসলে লোকেশন এর আগে হচ্ছে মানে রেডমি নোট 7 প্রো, এর আগে হচ্ছে CC9। সো বুঝতেই পারছেন মানে সকল ইনফরমেশান এখানের মধ্যে আছে। সো আমার যেহেতু ফাইন ডিভাইস দরকার, মানে আমার ডিভাইসটা কোথায় আছে সেটা খুঁজে দরকার, তার মানে হচ্ছে এখানে ফাইন লস ডিভাইস এখানে জাস্ট ক্লিক করবা। করার পরে এখানের মধ্যে আপনার আবার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা চাইবে, যে পাসওয়ার্ডটা আপনার ইমেল অ্যাড্রেসে আবার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন চলে আসবে আপনি আসলে কোনটাকে মানে লোকেট করতে চাচ্ছেন, মানে কোনটাকে আসলে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। সো আমরা যেহেতু Mi 9Tকে খুঁজে বের করে ট্রাই করব, সো জাস্ট আমরা এখানে জাস্ট ক্লিক করব। করার পরে এখানে অপশন আছে, এখানে কয়েকটা অপশন আছে, সেখানে হচ্ছে আপনার এক হচ্ছে লোকেশন তো বের করা যায়, চাইলে আপনার আপনার যে ডাটাগুলো আছে বা আপনার মানে নর্মালি দেখা গেছে যে অনেক সময় আপনার হচ্ছে ফোনের মধ্যে বিভিন্ন ছবি টবি বা বিভিন্ন ডকুমেন্টস থাকে, ফোনের চেয়ে ওটা বেশি ইম্পর্টেন্ট থাকে, তখন চাইলে আপনার যদি ডাটা কানেকশনটা অন থাকে তাহলে এখান থেকে সব কিছু ইরেজ করে দিতে পারবেন, মানে সব কিছু ডিলিট করে দিতে পারবেন। বাট তারপরে কিন্তু আর লোকেশন ট্র্যাক করা যাবে না, তার মানে হচ্ছে আপনি ইরেজ করে দিলে আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে বাট ফোন ট্র্যাক করা যাবে না। বাট আপনি আগে প্রথমে ট্র্যাক করবেন, তারপরে যদি দেখেন যে না পসিবল না, মোবাইলে চার্জ কম বা সামথিং লাইক দ্যাট, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ইরেজ করে দিতে পারেন, যেটা আপনার জন্য অনেকটা বেনিফিটেবল আমার কাছে যেটা মনে হয়। সো আমরা এখানে এর মধ্যে এই লোকেটে জাস্ট ক্লিক করলাম, করার পরে সাথে সাথে যে ফাইন ডিভাইস এক্সেপ্ট দিলাম, ওকে দিলাম, দেখুন এখানে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের যে মোবাইলটা আছে সেটা কিন্তু লোকেট হয়ে গেছে। জাস্ট অনেক সময় দেখা গেছে যে এখানে রিফ্রেশ চাপ দিবেন, যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে মানে এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার যে ফোনটা যেটা লোকেট করলাম সেটা হচ্ছে রিয়েলটেক মাস্টারের যে ওয়াইফাই লাইন আছে সেটার সাথে কানেক্টেড, এবং হচ্ছে 76% আমার মোবাইলে চার্জ আসছে সেটা দেখতে পাচ্ছেন। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে আপনি কী কী করতে পারবেন, তাই না? এই যে অলরেডি কিন্তু এখানে লোকেশন দেখাচ্ছে, লোকেশনটা পরে আসতেছি, আগে আসলে আপনারা এখানে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটা দেখাই। সো এখানের মধ্যে দেখুন প্লে সাউন্ড, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার যে ফোনটা আছে সেটাতে বাজার শুরু করবে। সো আমার ফোনটা একেবারে কাছাকাছি, সো বুঝতেই পারছেন যে অলরেডি সাউন্ড হচ্ছে, এখান থেকে স্টপ রিঙিং করে দিতে পারেন। যদি আপনি বাসার কোথাও রেখে দেন মানে ভুলে টুলে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অনায়াসে খুঁজে পাবে। সো এটা গেলো একটা অপশন। দ্বিতীয় হচ্ছে যে সিকিউর ডিভাইস, এখানে যে অপশনটা আছে এই অপশনে গিয়ে আপনি এখানের মধ্যে যে কোনো একটা মেসেজ দেখে দিতে পারেন, যে মেসেজটা আপনার যে মোবাইল আছে সেই মোবাইলের উপরে ডিসপ্লে করবে, এবং আপনি চাইলে আপনার ফোন নাম্বারটাও দিয়ে দিতে পারেন যে কমন মানে এই নাম্বারটাতে কল দেওয়ার জন্য বা মেসেজ দিয়ে তারপরে হচ্ছে নাম্বারটা দেওয়ার জন্য, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মানে যে কোনো কিছু আপনি যদি ডিসপ্লে করতে চান সেটা এখানে লিখে জাস্ট সিকিউর ডিভাইস দিলে হয়ে যাবে। সো গেল এটা। এবার হচ্ছে যে লাস্ট অপশন যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইরেজ ডিভাইস। এই মানে ইরেজ ডিভাইসের মধ্যে যদি আপনি মানে ওকে করেন, ওকে করলে দেখুন এখানের মধ্যে পার্মানেন্টলি আপনার যে ফোনের মধ্যে যে যে ছবি আছে মানে যত কিছু আছে মানে আপনার ফোনের মধ্যে ইন্টারনাল স্টোরেজের মধ্যে যত কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে, এবং আপনার যে ফোনটা আছে সেটা আর লোকেশন মানে লোকেট করা যাবে না, মানে হচ্ছে আপনার এই যে যে ট্র্যাক করাটা সেটা কিন্তু আর যাবে না। সো এটা যদি মানে ইরেজ দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনের যত যাবতীয় যা আছে সব ডিলিট হয়ে যাবে, এবং হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন না। এতে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে যে আপনার ফোনের মানে আর আপনার যদি ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে সেটা আর অন্য কারো হাতে পড়বে না, তার মানে হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট থিংস আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে। তো দেন হচ্ছে এখানের মধ্যে আসলাম, এখন আসে হচ্ছে যে লোকেশনটা, দেখুন আমার এখানে কিন্তু লোকেশনটা দেখাচ্ছে এই যে এই গ্রিন চিহ্নটা, এটা এখানে প্লাস করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোকেশন এরিয়াটা দেখাচ্ছে, এখন এক্স্যাক্ট লোকেশনটা আপনি যদি বের করতে চান এখানের মধ্যে রাউন্ডেড সার্কেল জায়গাটা দেখাচ্ছে, এবং আমি যদি এক্স্যাক্ট লোকেশন বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার এই এখানে আমরা একটু ওয়েটে এই যে যে আইকনটা আছে এই আইকনের মধ্যে জাস্ট ক্লিক করবেন, সাথে সাথে আরেকটা উইন্ডোজ খুলে যাবে, উইন্ডো খুলে যাবে আর কি। উইন্ডো খোলার পরে দেখুন এখানের মধ্যে আমরা একটু জুম করি, জুম করার সাথে সাথে এই জায়গার কর্নারটার মধ্যে আমার ফোনটা আছে। সো এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আপনি এখান থেকে বের করে নিতে পারছেন। সো এভাবে করে কিন্তু আপনি আপনার ফোনটাকে ফাইন্ড আউট করতে পারবেন। সো এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানের মধ্যে বাকি অংশটুকু ব্লার করে দিলাম। এটার মাধ্যমে আপনি আসলে এই ডিস্টেন্স যদি বের করতে চান যে আপনার আপনার থেকে কতটুকু ডিস্টেন্স, এখান থেকে ক্লিক করে আপনি সেই ডিস্টেন্স বের করা থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন, মানে সেন্ড ফোন নাম্বার মানে যাই হোক হোয়াটএভার, এখানে অনেকগুলো অপশন পাবেন। সো এটা আমরা কেটে দিলাম। সো দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে একেবারে ইজি প্রসেসে
অরিজিনাল একেবারে সহজ ওয়েতে, যেটা বাস্তব ভিত্তিক ওয়ে, সেই ওয়েতে কিন্তু আপনি লোকেট করতে পারছেন। এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল বিকজ অফ মানে ফোন হারিয়ে গেলে। তো এবার আসি হচ্ছে, মনে করেন যে ওকে ফাইন এগুলো আপনি করতে চাচ্ছেন না, এখন আপনি জিডি করবেন। এখন জিডি কীভাবে করবেন, তাই না? আপনার কাছে তো এর আইএমই নাম্বার অনেক সময় নাও থাকতে পারে, নোট ডাউন নাও থাকতে পারে। তখন আপনি আপনার হার্ডওয়্যার ফোনটি আইমি নাম্বারটা আপনি কিন্তু বের করতে পারবেন। কীভাবে পারবেন? এই যে যে আইকনটা আছে, এই আইকনের মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন, করার সাথে সাথে দেখেন এখানের মধ্যে আপনার ডিভাইস আইমি নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে আপনার কাছে যদি আইমি নোট ডাউন না থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি আইমি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এই আইএমএর মাধ্যমে আপনি দেখা গেছে যে অনলাইনে আপনি জিডি করতে পারবেন। সো জিডি ব্যাপারটা যদি জানতে চান, সেটা আমরা অনলাইনে কীভাবে করতে হয় সেটা পরবর্তীতে প্রসেস দেখা দিব, বাট আপনি অনলাইনে জিডি করতে পারবেন। আর যদি আপনি থানাতে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে থানাতে যেয়ে আপনি এই আইমি নাম্বারের মাধ্যমে আপনি জিডি করতে পারবেন। সো এই ছিল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু ট্র্যাক করতে পারছেন। এবার আসি হচ্ছে ওইখানের মধ্যে যে আইএমই নাম্বারটা দেখালাম, অনেক সময় দেখা গেছে যে আমরা আইএমই নাম্বারটা ভুলে যাই বা আইএমই নাম্বারটা সংরক্ষণ করতে ভুলে যাই। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই আইএমই নাম্বার ইউজ করে আপনি হচ্ছে জিডি করতে পারবেন। জিডি আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে হলো আপনি থানায় গিয়ে জিডি করতে পারবেন, মানে থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি বলে এটাকে, বা থানাকে জানিয়ে রাখা, এটাকেই আসলে জিডি বলে। তো এই জিডিটা আপনি এটা করতে পারবেন। এছাড়াও যদি আপনার পক্ষে আসলে অফলাইনে মানে সরাসরি যে পসিবল না হয়, তাহলে আপনি অনলাইনে জিডি করতে পারবেন। অনলাইনে ওয়েবসাইট আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে জিডি করতে পারেন। আর যদি জিডি প্রসেস না জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো নেক্সট একটা ভিডিওতে কীভাবে আপনি অনলাইনে জিডি করতে পারেন সেটা আমি আপনাদেরকে জানাই দিব। সো এই যে জিডি করলেন, এই জিডি করাতে আসলে আপনার কী কী বেনিফিট, তাই না? অনেকের আসলে কোশ্চেন থাকতে পারে যে ভাই আসলে কী বেনিফিট। তো এটার বেনিফিট হচ্ছে এটাই যে আপনি যদি অনলাইন বা অফলাইনে জিডি করেন, তাহলে সেই ক্ষেত্রে যখন থেকে জিডি করেছেন, এখন যখন থেকে হারিয়ে গেছে, এই ফোন দ্বারা যদি কোনো ক্রাইম হয় বা কোনো কিছু হয়, যেহেতু হারিয়ে গেছে বা চিনতে গেছে, সে কিন্তু রাফ ইউজ করতে পারে বা এটার কিন্তু অনৈতিক কাজে ইউজ করতে পারে, সেটার জন্য আপনি আর দায়বদ্ধ থাকবেন না। মানে হচ্ছে এর আগ পর্যন্ত যত কিছু আছে সব কিছু দায় দায়িত্ব আপনার, এর পরেরগুলো দায় দায়িত্ব হচ্ছিলো যে চুরি করে নিছে তার আর কি। যাই হোক, সো এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছিলো আপনার পসিবিলিটি থাকে, যদি আপনার এই ফোনটা কোনোভাবে দ্বিতীয় কোনো সিম ইউজ করে, তাহলে এই আইমি নাম্বারের মাধ্যমে ট্র্যাক করে সেই ফোনটা ফিরে আনার একটা পসিবিলিটি থাকে। বাংলাদেশে বিজ্ঞাপনে 2-4 টাকা লাগতে পারে। যাই হোক, এটা আসলে অফ দ্য রেকর্ড, কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে লাগতে পারে না। তো এটা একটা ব্যাপার গেল, মানে আপনার হচ্ছে ফোনটা ট্র্যাক হতে হয়ে ফেরত আসতে পারে। সো এটা গেল। আর তৃতীয়ত হচ্ছে আপনার এই জিমেলের মাধ্যমে আপনি ট্র্যাক করে ইনিশিয়াল পর্যায়ে আপনি নিজেই আসলে এটাকে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। যদি কাছাকাছি থাকে, তাহলে নিজেই আপনার আসলে এটা মানে ফাইন্ড আউট করে নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমার এরকম একটা কাহিনী ঘটছিলো আমার ক্ষেত্রে না, আমার এক ছোটো ভাইয়ের ক্ষেত্রে। তখন আমি ট্র্যাক করে এক্স্যাক্ট লোকেশনে গিয়ে আসলে ফোনটা পেয়েছিলাম। যাই হোক, এটা একটা ব্যাপার। এবার আসি হচ্ছে আইফোন বা আপনার হচ্ছে নর্মাল ফোনের ক্ষেত্রে কি করবেন। সেই ক্ষেত্রে সেম সিস্টেম, আপনাকে অবশ্যই যদি ফোন হারিয়ে যায় তাহলে জিডি করতে হবে। সেই জিডির মাধ্যমে আপনি আসলে সেফ থাকতে পারবেন। সো এই ছিল টোটাল প্রসেস। আপনার কাছে এই প্রসেসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করেনি, যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনার যদি কোনো কিছু বলা থাকে বা কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ফোন যদি হারিয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই কবে হারিয়েছে বা কীভাবে কী সেটা। আর মজার একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনি যদি আগেরও কোনো ফোন হারিয়ে থাকে, তাহলে এই সিস্টেমের মাধ্যমে তার আইমি নাম্বারটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।